সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সদাচরণ করা। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা করার শুরুতে আপনাদের সামনে একটা হাদিস থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে, যেহেতু রমজান মাস আপনারা আমার কাছ থেকে বিদায় নিয়েছে, রমজান চলে গেছে প্রায় 10 দিন, কিন্তু দেখা যাচ্ছে রমজান থেকে আমরা যেই শিক্ষাগুলো নেওয়া প্রয়োজন ওই ধরনের শিক্ষাগুলো আমরা নিতে পারিনি। রমজান মাসে আমি ছিলাম আল্লাহওয়ালা মোত্তাকি পরহেজগার, রমজানও বিদায় আমিও যেন বিদায়। রমজানে ছিলাম আমি একজন পাক্কা মুসল্লি, রমজানও বিদায় আমার মুসল্লিগিরিও বিদায়। ব্যাপারটা কেমন জানি, তার মানে আমরা কি শুধু এক মাসই আল্লাহকে ভয় করে চলবো না সবসময় আল্লাহকে ভয় করে চলবো? বলেন, সবসময়ই আল্লাহকে ভয় করে চলবো। রমজান মাসে যিনি আমার আল্লাহ ছিলেন, রমজানের পরে তিনিই আমার আল্লাহ। অতএব সবসময়ই এক আল্লাহর এবাদত করতে হবে। রমজান মাস আসে মূলত অফার দেওয়ার জন্য, রমজান মাস আসে মূলত অফার দেওয়ার জন্য। যারা সারা মাস সারা বছর আল্লাহর এবাদত বান্দিগি করে তাদের জন্য বিরাট একটা অফার। যারা সারা মাস শুধু পাপ আর পাপ করে, রমজান মাস আসে তাদের পাপগুলো মোচন করার জন্য, তারা যেন পুত পবিত্র হয়ে বাকি জীবনে এবাদত বান্দিগি করে রবকে সন্তুষ্ট করতে পারে, এজন্য রমজান মাস আসে। কিন্তু আমাদের নেচার, আমাদের চরিত্র, আমাদের দৃষ্টি কালচার এরকম, রমজান মাস আসলে আমরা মোটামুটি আল্লাহওয়ালা সাজার চেষ্টা করি, রমজান মাস চলে গেলে আমার চেয়ে খারাপ মানুষ যেন আর পৃথিবীতে নেই। এই নীতি, এই চরিত্র আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, রমজানে আপনি আমি অনেক শিক্ষা গ্রহণ করতে পারি রমজান থেকে। তবে একটি হাদিসের আলোকে কয়েকটা শিক্ষা আপনাদের সামনে বলে আমি আমার যে নির্ধারিত বিষয় ওই বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 2527। বর্ণনাকারী সাহাবির নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় জান্নাতে কতগুলো বালাখানা আছে, বিল্ডিং আছে, প্রাসাদ আছে। ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দামি দামি বিল্ডিং, ওই দামি দামি ভালাখানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটি বর্ণনা করছেন, ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। তার মানে আপনি যদি জান্নাতি হন, আপনি যদি জান্নাতি হন আর এই ঘরের মালিক যদি আপনি হন, তাহলে আপনি যখন ঘরের ভিতর থাকবেন তখন বাহিরের সব কিছু দেখতে পাবেন, আবার আপনি যখন বাহিরে থাকবেন তখন ঘরের সব কিছু দেখতে পাবেন। এত স্বচ্ছ উন্নত মানের পদার্থ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বালাখানা বিল্ডিংগুলো প্রস্তুত করে রেখেছেন। এই বিবরণ শুনে একজন পল্লীর বেদুইন জিজ্ঞাসা করে বসল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই দামি ভালাখানা, এই দামি বিল্ডিং, এই দামি প্রাসাদগুলো পাবে কে আল্লাহ রাসূল? ফাকামা ইলাইহি আরাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ জিজ্ঞাসা করে বসল, আল্লাহর নবী, এই দামি ভালাখানা বিল্ডিংগুলো পাবে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে অমুক ব্যক্তি পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি নীতিমালা বলে দিলেন, শোনো, এ চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হবে এই জান্নাতের বিল্ডিংগুলোর মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিতে গিয়ে এক নম্বরে বললেন, এক, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম, যে নরমতা দিয়ে কথা বলে, কর্কশ শব্দে কথা বলে না, মানুষের সাথে যখন কথা বলে নরমতা দিয়ে কথা বলে, দাপুটের সহিত কথা বলে না। অগরিব মানুষ তাতে কি হয়েছে,
আমি বৃত্তশালী, তাতে কি হয়েছে? তার সাথে যখন কথা বলি নরমতা দিয়ে কথা বলি, অহংকার বশত কোনো কথা বলি না, দমকের সহিত কোনো কথাবার্তা বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন, আতওয়াল কালামা, যার মুখের ভাষা নরম। ভাই দেখেন তো, আপনি আমি জান্নাতে যেতে চাই কিন্তু আপনার আমার মুখের ভাষা নরম কিনা আপনি দেখেন। মানুষের সাথে কথা বললেই যেন রাগ করে কথা বলতে হবে, মানুষের সাথে কথা বললেই যেন গরম করে দাপুটের সহিত কথা বলতে হবে, এটা আপনার আমার নেচার। সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন, জান্নাতের ওই বিল্ডিং গুলো পাবে তারা, জান্নাতের ওই দামি দামি বালাখানা পাবে তারা, জান্নাতের ওই বিল্ডিং গুলো পাবে তারা যারা নরমতা দিয়ে কথা বলে, মানুষের সাথে কর্কশ কঠোরতা দিয়ে কথা বলে না, সদাচরণের সহিত মানুষের সাথে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে তাদের কথা বললেন, আতওয়াল কালামা, যার মুখের ভাষা নরম তারাই পাবে এই দামি দামি বিল্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বললেন, ওয়া তামাত্তুমা, যারা অভাবীদের খাদ্য খাওয়ায় তারা পাবে এই দামি দামি বিল্ডিং, তারা এই বিল্ডিং এর মালিকের প্রাসাদের মালিক হবে, যারা অভাবী মানুষকে খাদ্য খাওয়ায়। আপনি বৃত্তশালী, লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, দেখেন তো আপনার সকালে 5 আইটেম লাগে, দুপুরে 10 রকমের আইটেম লাগে, রাতে 8-10 প্রকারের আইটেম লাগে, কিন্তু আপনার বাড়ির পাশে যে গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষটা আছে, ওই মানুষের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন কিনা আপনি? আর এখন তো একটা ট্রেডিশন হয়ে আছে, মনে কষ্ট পাবেন না, একটা ট্রেডিশন, আমার টাকা পয়সা আছে, হজ উমরা তো একবার করেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু যারা বৃত্তশালী বছরে যায় 2-3 বার উমরা করার জন্য। আরে ভাই, তুমি বছরে যাচ্ছ 2-3 বার উমরা করার জন্য, ওই টাকা দিয়ে যদি এলাকার গরিব মানুষের খোঁজ খবর নিতে, তাদের একটু খোঁজ খবর নিতে, 10 বার উমরা করলে যত নেকি হতো তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হতো তুমি যদি অভাবী মানুষের খোঁজ খবর নিতা। এটা তো মানুষ জানে না, বুঝে না, আমল করার চেষ্টা করে না, হিংসার বশবর্তী হয়ে গরিব মানুষকে দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অভাবীদের খাদ্য খাওয়ায়। এখন আবার অনেকটা কথা বলতে হয়, এখনকার মানুষ আবার হুজুরদের বেশ দোষ দিতে পারে, গ্রামের সমাজের সাধারণ মানুষ কিছু না হলেই দেখবেন বলে বসে, এখনকার হুজুররাই তো দাওয়াত তুলে দিচ্ছে, কি বলেন এই ধরনের কথা? তো এখনকার হুজুররাই তো দাওয়াত তুলে দিচ্ছে, তো দাওয়াত, আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন, এটা ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য ভাই, এই কথা আপনাকে আমি কেন বুঝাতে পারি না। আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন, অভাবীদেরও খাওয়াতে পারেন, ধনী বড়লোক আত্মীয় স্বজন সবাইকে আপনি খাওয়াতে পারেন, এটা ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ এবাদত, এবাদতের মধ্যে এটা রয়েছে যে আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন। সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন, কিন্তু আমরা ওই সমস্ত খাদ্যের বিরুদ্ধাচরণ করি, আপনার বাপ মারা গেছে, আপনি এখন এসে বলছেন, হুজুর একদিনও বাপ থাকতে খাওয়ান খাওয়ান না, আমার বাপ মারা গেছে, হুজুর আসেন, আমার বাপ তো মারা গেছে আজকে 3 দিন, আজকে 40 দিন, আমার বাড়িতে এসে 40টা করে যান। তো এই দাওয়াত দিতে এসেছেন হুজুরকে, হুজুর কি ওটা খাবে? হুজুর কি সাদকা খাবে? আপনি এত নিম্ন পর্যায়ে ভাবলেন কি করে? সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন, মনে কষ্ট পাবেন না, আপনাকে আমি বলতে যাচ্ছিলাম, আপনার টাকা পয়সা আছে, আপনার অর্থ সম্পদ আছে, আপনি এমনি মানুষকে খাদ্য খাওয়ান না কেন? আজকে জুমার দিন, আপনি যদি মনে করতেন আজকে জুমার দিন, আমি আজ থেকে নিয়ত করলাম প্রত্যেক জুমার দিন আমাদের মসজিদে যে 2-4 জন 5 জন মেহমান আসবে বা এলাকাবাসীকে যাকে মন চাইবো জুমার দিন আমি আপ্যায়ন করব, বাড়িতে বলে দেব যে পাকশাক ভালো করে করো, বাড়িতে মসজিদ থেকে 2-4 জন মেহমান ধরে নিয়ে যাব, এই অভ্যাস কি হতে পারে না আপনার? এইটা তো করেন না কেন? আপনি মনে করেন যে দায় সারার মতো একটা করতে পারলেই হলো? না ভাই, আপনি উদার মনে মানুষকে খাদ্য খাওয়াবেন, ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য মানুষকে খাদ্য খাওয়ানো।
আর অভাবীদের খাদ্য খাওয়াবেন, এটা আরো বেশি বেনিফিট। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, যা অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, আপনার সামনে আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের বিল্ডিং এর মালিক হবে তারা, জান্নাতের ভালাখানার মালিক হবে তারা যারা অভাবী মানুষদের খাদ্য খাওয়ায়। তিন নম্বর বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা বেশি বেশি নফল সিয়াম পালন করে, যারা বেশি বেশি নফল সিয়াম পালন করে। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, নফল সিয়াম কি পালন করেন? ফরজ সিয়াম রমজানের 30টা সিয়াম পালন করেছি, কিন্তু এই নীতি নিজের ভিতর আনতে পারি না, আবার এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছি যে আগামী বছর রমজান মাস আসবে, আগামী বছর আবার 30-29টা সিয়াম পালন করব, এই বছর তো 30টা সিয়াম পালন করেছি, এই নীতি হচ্ছে আমার। কিন্তু মাঝখান দিয়ে যে কত নফল সিয়াম আছে, ওই সিয়াম পালন করার আপনি আমি অভ্যাসী নই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিবরণ দিতে গিয়ে বললেন, বিল্ডিং এর বিবরণ দিতে গিয়ে বললেন, জান্নাতের বালাখানা বিল্ডিং এর মালিক হবে তারা যারা নিয়মিত নফল সিয়াম থাকে, যারা নিয়মিত নফল সিয়াম থাকে। যেমন এখন চলছে শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা সিয়াম আছে, কয়জন পালন করেছেন বা কয়জনই নিয়ত করেছেন যে শাওয়াল মাসে আমি 6টা সিয়াম পালন করব, চলে তো যাচ্ছে 10 দিন। অথচ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজান, যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানাকা সিয়ামি দার, ও যেন পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। বলি সুবহানাল্লাহ, মুসলিম গ্রন্থের সহিহ হাদিস। অতএব সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, অত্র সহিহ হাদিস দ্বারা, মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমজানের পরে শাওয়ালে 6টা সিয়াম পালন করে, একটা নাও করতে পারেন, ভেঙে ভেঙেও করতে পারেন, আপনার যেটা মন চায় সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 1 মাসের মধ্যে কয়টা সিয়াম থাকতে হবে? 6টা। যদি আপনি 1 মাসের মধ্যে 6টা সিয়াম থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে ও যেন গোটা 1 বছরই নফল সিয়াম পালন করলো। আপনি ভাবতে পারেন কথাটা, কথাটার ওজন আপনি ভাবতে পারেন? প্রতিদিন একটা না, 355 দিন একটা না, 355 দিন, আরবির হিসাবে বলছি, আপনার ইংরেজির হিসাবে তো 365 দিন হয়, 355 দিন একটা না একাধারে সিয়াম পালন করা কে পারবেন বলেন তো? অসম্ভব নয় ভাই, অসম্ভব। অথচ আপনি শাওয়াল মাসে মাত্র 6টা সিয়াম পালন করবেন, আল্লাহর নবী বলছেন যে 1 বছর সিয়াম পালন করলে আল্লাহ যত নেকি দিতেন, আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা অনুরোধ জানাবো আজকের জুমার খুতবার মাধ্যমে, যারা মা বোনেরা আছেন, যারা পুরুষ ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, আরে ভাই 1 মাস পুরো সিয়াম পালন করতে পেরেছি, একটাও কাজা করিনি, ভাঙতে বা ভাঙিনি, তো 1 মাসের মধ্যে আর 6টা রাখতে পারবো না, 6টা রাখতে পারবো না 1 মাসের মধ্যে? চেষ্টা করলেই পারবেন, চেষ্টা করলেই পারবেন। অতএব এই বোনাসগুলো আমরা যেন নিতে পারি। তবে মনে রাখবেন যে রমজানে সিয়াম পালন করেনি, ও যদি মনে করে শাওয়ালে 6টা সিয়াম পালন করব আর 1 বছরের নেকি নিয়ে নিব, ও কিন্তু বেনিফিট পাবে না। কেন? হাদিসের মধ্যে প্রথমে একটা বাক্য বলা হয়েছে, মান সোমা রমজান, যে রমজানের সিয়ামগুলো পালন করলো। অতএব রমজানের সিয়াম পালন করার পর এরপরে শাওয়ালে 6টা সিয়াম, তাহলে আপনি বেনিফিটটা পেয়ে যাবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাদিসের শেষ অংশতে এখনো পৌঁছাতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ নাম্বার বাক্যে বললেন, ও সল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওই মানুষগুলো জান্নাতের বিল্ডিং এর মালিক হবে তারা যারা রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতের সলাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে। যারা রাতের সলাত আদায় করে, তাহাজ্জুদের সলাত আদায় করে, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তারা এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে। আচ্ছা দেখেন তো, যে হাদিসটা বললাম, অত্র তিরমিজি গ্রন্থের হাদিসটার মধ্যে 4টা পয়েন্ট রয়েছে, এই 4টা পয়েন্টই কিন্তু আমরা রমজান থেকে শিক্ষা পাই, আমরা রমজান থেকে শিক্ষা পাই। কেম কিভাবে শিক্ষা পাই, 1 মিনিটে ধরিয়ে দিই, আমি সামনের দিকে চলে যাই। দেখেন
এক নাম্বার বৈশিষ্ট্য আপনার সামনে কি বললাম, কথা নরম করে কথা বলতে হবে, তাহলে জান্নাতের বিল্ডিং এর মালিক হওয়া যাবে। এটা ভাই রমজান থেকে শিক্ষা পাই। কিভাবে? রমজান মাসে সিয়াম পালন করা অবস্থাতে কেউ যদি গালিগালাজ করে, মিথ্যা কথা না বলে, মিথ্যা কথা বলে, তাহলে তার সিয়াম হবে? সিয়াম হবে না। যার কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সিয়াম পালন করা অবস্থাতে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অনর্থক কথা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আল্লাহর নিকট কোনো আসে যায় না। অর্থাৎ যেই ব্যক্তি আপনার সিয়াম পালন করে, রোজা থেকে আবার মিথ্যা কথাও বলে, অনর্থক কথাও বলে, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, সে শুধু না খেয়েই থাকলো, সে কোনো বেনিফিট পাবে না। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, রমজান মানে সিয়াম মানে সংযত হওয়া, সিয়াম মানে সর্ব ধরনের অন্যায় থেকে বিরত থাকা, মানুষের সাথে কথাবার্তা। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি সিয়াম পালন করা অবস্থায় কেউ গালি দেয়, গালি, তাহলে তুমি বলো আনা সায়েম, আমি সিয়াম পালন করা অবস্থায় আছি, তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে গালি দিব না। এটা হচ্ছে শিক্ষা। কথা বুঝাতে পারলাম? তুমি আমাকে গালি দিচ্ছ, আমি বলছি আনা সায়েম, আমি হচ্ছে সিয়াম পালনকারী, আমি সিয়াম অবস্থায় আছি, আমি তোমাকে কিছুই বলবো না। এটা হচ্ছে শিক্ষা ভাই, সম্মানিত দীনী মুসলিম ভাই বোন। দেখেন রমজান থেকে এই শিক্ষাটা আপনি আমি ভালোভাবে পাই। আরেকটা কি, মানুষকে খাদ্য খাওয়ানো। রমজান থেকে তো মানুষকে খাদ্য খাওয়ানো, অভাবীদের খাদ্য খাওয়ানো, এটা ভালো করেই আপনি আমি পয়েন্ট পাই। কেন? সাদাকাতুল ফিতর, ফেতরা কি আমরা সবাই দিয়েছি না? ফেতরা দিয়েছি না, তো ফেতরা কেন দিলাম? এটা তো রমজানের শিক্ষা। রমজানের শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে যে সাদাকাতুল ফিতর প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফিতরা আপনাকে আদায় করতে হবে, আমরা করেছি। এই যে দেখেন, অভাবীদের যে একটা খাদ্য খাওয়ানো অভ্যাস, এটা কিন্তু রমজান মাস থেকে এই শিক্ষাটা আপনি আমি পাই না পাই না পেয়ে যাই। অতএব ভাই, রমজান চলে গেলে যেন মানুষকে খাদ্য খাওয়ানো, ইফতার খাওয়ানোর বদলা কি, ওইটার এই কথাগুলো টানছি না, ইফতার খাওয়ানোর বদলা কি এগুলো সব জানেন, মানুষকে খাদ্য খাওয়ানোর বদলা কি এগুলো সব জানেন। অতএব এই অভ্যাসগুলো যেন রমজানের পরবর্তী সময়গুলোতেও আমরা ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার পয়েন্টে যেটা কথা বললাম সেটা হচ্ছে নফল সিয়াম। এটা তো সরাসরি রমজান থেকেই শিক্ষা পাই, রমজানের সিয়াম থেকেই। অতএব যেহেতু একটানা 30 দিন সিয়াম পালন করা অভ্যস্ত হয়ে গেছে, অতএব সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার আপনি চাইলেই রাখতে পারেন, মাসে 3 দিন, প্রত্যেক মাসের 13-14-15 আইয়ামে বীজের সিয়াম, এগুলো আপনি চাইলেই রাখতে পারেন। বিশেষভাবে শাওয়ালের সিয়াম যেটা 6টার কথা বললাম, এরপরে সামনে আরাফার সিয়াম আছে, মুহররম মাসের সিয়াম আছে। মূল কথা হচ্ছে নফল যে সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো রাখার অভ্যাস করে তুলবেন। মা বোনদের অনুরোধ জানাচ্ছি, এই নফল সিয়ামগুলোর নিয়মিত রাখার অভ্যাস করে তুলবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার, জান্নাত পাওয়ার আরেকটা যে মাধ্যম সেটা হচ্ছে রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সলাত আদায় করতে হবে। রমজান মাসে আমরা তারাবিহের সলাত আদায় করেছি, অভ্যাস গড়ে উঠেছে, এক মাস তারাবিহের সলাত আদায় করেছি, শেষে আবার বেজর রাত্রিগুলো জাগ্রত থেকেছি সারা রাত। অতএব এই যে একটা অভ্যাস হয়েছে, এই অভ্যাসটা যেন আমরা গড়ে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি ফজরের আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে ওঠেন, ওঠার পর আপনি যদি 8 রাকাত করতে নাও পারেন, 2-4 রাকাত যা সাধ্যে কুলায়, 2 রাকাত হোক 4 রাকাত হোক, যেরকম পারেন আপনি আদায়ের অভ্যাসটা রাখেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, দেখেন আপনাদের সামনে আমি রমজানের শিক্ষাস্বরূপ যে কথাগুলো বললাম, হয়তো বিস্তারিত বললে আরো ভালো বোঝাতে পারতাম, তবে সময় সংক্ষিপ্ত জুমার খুতবার, আমি আমার যে মূল পয়েন্টটা নিয়েছি ওই পয়েন্টে কিছু কথা বলি, এই পয়েন্টটা আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। তবে যে কেউ একটা হাদিস বলবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনার উপকারে আসতে পারে ইনশাল্লাহ। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, দেখেন পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে নরমতার সহিত কথা বলা, বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ, আজকের ছেলে সন্তান, আজকের ছেলে মেয়েরা এগুলো জানেই না। যদি সত্যিকার অর্থেই জানতো বাপ মায়ের সেবা যত্ন করা কত ইসলাম গুরুত্ব দিয়েছে, তাহলে সত্যিকার অর্থে কিছুটা যখন উপলব্ধি করতে পারতো, বাপ মার অবাধ্য ছেলে সন্তান হতো না। কিন্তু জানে না,
পেপার পত্রিকা আপনি খুললে কত ঘটনা, নির্মম ঘটনা আপনি দেখতে পাবেন, যে ছেলে মেয়ে এখন ওই বাপ মাকে আর নিজ বাড়িতে রাখতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। বাপ মা বৃদ্ধ হয়েছে মানে কে টানবে বাপ মায়ের এই কষ্ট, বাপ মায়ের এই কষ্ট গ্লানি কে টানবে, এজন্য বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, বাড়িতে রাখতে দেয় না, অকথ্য বাসায় গালিগালাজ করে ছেলে মেয়ে। অথচ ওই ছেলে মেয়ে যদি জানতো পিতামাতার সেবা যত্ন করার মাধ্যমে যে জান্নাত রয়েছে এইটা যদি জানতো, তাহলে ওই ছেলে মেয়ে কিন্তু পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারতো না। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস আপনার সামনে আমি অনুবাদ করি, দেখেন আপনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, জিজ্ঞাসা করল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে সদাচরণ কে পাবে আল্লাহর নবী আপনি একটু বলেন তো, আমি মনে হয় বুঝাতে পারছি না। একজন পল্লীর বেদুইন মানুষ, একজন ব্যক্তি এসে, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরমাচরণ কে পাবে আল্লাহর নবী আপনি একটু বলেন তো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওলা উম্মুকা, তোমার মা পাবে, তোমার মা পাবে। কওলা সুম্মামান, আল্লাহর নবী এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওলা উম্মুকা, তোমার মা। কওলা সুম্মামান, আল্লাহর নবী এরপরে কে? কওলা উম্মুকা, তোমার মা। কওলা সুম্মামান, আল্লাহর নবী এরপরে কে? কওলা আবুকা, তোমার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বললেন, পিতার কথা চতুর্থবারে গিয়ে বললেন, এইটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, আপনি হাদিসের প্রথম অংশটা বুঝেন। যদি অধিকাংশ বক্তা এটাকেই হাইলাইট করে যে মায়ের সেবা তিনবার করো, বাবার সেবা একবার করো, ব্যাপারটা এমন নয়, বরং মায়ের বাবার দুজনেরই সেবা যত্ন করতে হবে, যা কোরআন মাজিদের আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে, হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে। তবে আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম, মায়ের কষ্ট ক্লেশটা সন্তান প্রতিপালনে অনেক বেশি, যার কারণে ইসলাম একটা মর্যাদা দিয়েছে, মায়ের নামটা আগে বলা হয়েছে, কিন্তু সেবা যত্নের ব্যাপারটা দুজনকেই করতে হবে। আপনাকে আমি হাদিসের মূল পয়েন্টটা চলে আসি, আল্লাহর নবীর নিকট যখন একজন ব্যক্তি আসলো, এসে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ কাকে করব, আমি মনে হয় ভাষাটা বুঝাতে পারছি না আপনাদের, তার মানে ওই সাহাবীর প্রশ্নটা হচ্ছে এইরকম, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে সদাচরণ, ওইখানে সব কিছু থাকতে পারে, আমি যেই মালিকের অধীনে কাজ করি ওই মালিকও থাকতে পারে, আমি যেই শিক্ষকের অধীনে আমার যিনি শিক্ষক তিনিও থাকতে পারেন, আমার যিনি গ্রাম্য নেতা তিনিও থাকতে পারেন, আমার যিনি দেশের নেতা তিনিও থাকতে পারেন, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ কে পাবে আমি মনে হয় বুঝতে পারছি না আপনাদের। আপনাকে যদি বলি মুরব্বী, আপনাকে যদি বলি যুবক ভাই, আপনাকে যদি বলি ভাই একটু বলেন তো, আপনি বলেন তো, সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরমাচরণ, সবচেয়ে বেশি নমনম, নরমতার সহিত কথা বলেন কার সাথে? আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি আমার মা বাবার সাথে সবচেয়ে নরমতা দিয়ে কথা বলি? না, জীবনে এই উত্তর আসবে না ভাই, কখনো এই উত্তর আসবে না। যদি পাঁচ ওয়াক্ত নামাজি কোনো ব্যক্তি থাকেন, তার কাছ থেকে এই উত্তর আসবে না। কি উত্তর আসবে জানেন? ও যদি ছাত্র হয়ে থাকে, ও বলবে আমি আমার প্রধান শিক্ষকের সাথে সবচেয়ে বেশি নরমতা দিয়ে কথা বলি। ও যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করে থাকে, ও বলবে আমি আমার মহাজনের সাথে সবচেয়ে নরমতা দিয়ে কথা বলি, তার মানে আমি আমার মহাজনকে একদিনও দমক দেইনি। আপনি কি বলতে পারেন আপনি আপনার মা বাবাকে একদিনও দমক দেননি? আপনি কি বলতে পারেন সত্যিকার অর্থে আপনি আপনার মা বাবাকে একদিনও কর্মশতার সহিত কথা বলেননি? অথচ আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে সদাচরণ, সবচেয়ে নরমাচরণ কে পাবে আল্লাহর নবী? ওইখানে সবকিছু আছে, সবচেয়ে সদাচরণ, সবচেয়ে নরমাচরণ পাবে কে আল্লাহর নবী?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বললেন, এরপরে কে পাবে তোমার মা, এরপরে কে পাবে তোমার মা, এরপরে কে পাবে তোমার বাপ। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, বুখারী মুসলিমের হাদিস আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, বাপ মার সেবা যত্ন করা বিষয়টাই ভিন্ন, যার কারণে ইতি আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর এক আল্লাহর ইবাদত করো, কার সাথে কখনো শরীক করো না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো সাথে শরীক করো না। তারপরে আল্লাহ তাআলা বলছেন শোনো, তুমি যদি তোমার বৃদ্ধ পিতা মাতা দুইজন অথবা একজনকে পেয়ে যাও বার্ধক্য অবস্থায়, তাহলে তাদের সেবা যত্ন করো, তাদের সাথে নরমতার সহিত কথা বলো, তাদের সেবা যত্ন করতে গিয়ে কখনো তাদের ধমক দিও না, কখনো তাদের ধমক দিও না, ধমক তো দিও না, দিও না, উহ শব্দটাও করিও না। আল্লাহ এমনিই বললেন, আপনাকে আমি বুঝাতে পারছি না, তার মানে আপনার বাপ বিছানায় পড়ে আছে, এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে বিছানায় পড়ে আছে, তারপর সব পায়খানা আপনি দিন রাত পরিষ্কার করছেন, এই পরিষ্কার করতে 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 আল্লাহ নবী বলছেন তার সাথে কখনো কঠোরতা করিও না, সবসময় নরমতার সহিত তার সাথে কথা বলো, এই সেবা যত্ন করতে 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 কখনো বিরক্ত হয়ে এটাও বলিও না, উহ আব্বা বিরক্ত হয়ে গেলাম, কখনো উহ শব্দটাও ব্যবহার করিও না। আল্লাহ এইভাবে বলছেন আপনাকে আমাকে, আল্লাহ এইভাবে বলছেন আপনাকে আমাকে, পিতামাতার সেবা যত্ন কি কেই বা বুঝে, পিতামাতার সেবা যত্ন কি কেই বা আমল করে ভাই বলেন। এখনকার ছেলে মেয়ে ভাবে বাপমার সাথে আমি দুই চার দশ টাকা হাজার টাকা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ টাকা কামাতে পারি, এখন বাপ মা তো কিছুই কামাতে পারে না, আমি যেইভাবে বলি বাপ মা সেইভাবেই চলবে। ধমক তাকে বলে, সকালে দেয় এক ধমক, বিকালে দেয় এক ধমক, তুমি আমার যুবক ভাব, তুমি আবার জান্নাতে যেতে চাও না, বাপ মায়ের সেবা করে জান্নাতে যেতে হবে। আপনার সামনে আমি হয়তো সব হাদিস বলতে পারবো না, একটা হাদিসের অংশ বিশেষ আপনাকে আমি বলি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল আল্লাহর নবীকে, বলল আল্লাহর নবী, আল্লাহর নবী আপনি বলেন তো বাপ মায়ের হক কি রয়েছে আমাদের উপর, পিতামাতার হক কি রয়েছে আমাদের উপর, আল্লাহর নবী আপনি বলতে পারেন পিতামাতার হক কি রয়েছে, আমরা তো ছেলে সন্তান, পিতামাতার হক কি রয়েছে। এই পর্যন্ত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতামাতার হকের কথা জিজ্ঞাসা করছো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, শোনো বাপই হলো তোমার জান্নাত, মাই হলো তোমার জান্নাত, বাপ মাই হলো তোমার জান্নাত, বাপ মাই হলো তোমার জাহান্নাম, তার সেবা যত্ন করতে পারলে জান্নাতে যাওয়া, তাদের সেবা যত্ন করতে না পারলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নেমে বল বাক্য কি দিয়ে ঠেকাবেন, বাপ মায়ের সেবা যত্ন করা কয়েকজন মানুষ জানে আমল করার চেষ্টা করে, বাপ মাকে তো দিন রাত ফোঁটা দিতে চাই শিখে, বাপ মাকে দিন রাত ফোঁটা দেওয়া শিখেছে ছেলে মেয়ে, ছেলে মেয়ে এখন বাপ মাকে দিন রাত গালি গালাজ করে, দিন রাত ফোঁটা দেয়। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, করজোরে অনুরোধ করলাম, বাপ মা এটা একটা নিয়ামত, বাপ মা এটা একটা নিয়ামত, বাপ মায়ের সেবা যত্ন করতে শিখেন যুবক ভাইরা। যুবক ভাই তোমাকে আমি বলি, বাপ মায়ের কষ্ট ক্লেশ এটা বোঝা বড় ধাই। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন আপনি, আপনি হয়তো বলতে পারেন আমি কাজকর্মে থাকি বাপ মার সেবা যত্ন ওইভাবে করতে পারি না, ভাই বাপ মার সেবা যত্নর জন্য কাজ কাম ওইটাকে আপনি কখনো ফ্যাক্টরে আনবেন না। আবার বলি, কাজ কাম বাপ মায়ের সেবা যত্নের সাথে ওইটাকে ফ্যাক্টরে আনবেন না। বলবেন হুজুর কাজ কাম কি করব না তাহলে, জি করতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়তে পারি না কি কারণে, আমি কাজে ব্যস্ত থাকি, এইটা যেমন উসিলা দেওয়া চলে না ওইটাতেও তেমন উসিলা দেওয়া চলে না। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, খেতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে ভিন্ন কথা, তবে বাপ মার সেবা যত্ন করতে হবে এইটাও আপনাকে মাথাতে রাখতে হবে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, দেখেন নাসাই মিশকাতের 4939 নম্বর হাদিসের একটা অংশ বিশেষ বলে আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। মুয়াবিয়া ইবনে জাহিম রাহিমাহুল্লাহ বলেন আমার পিতা
জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলল, আমার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলল, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি জিহাদে অংশগ্রহণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে? কালা নাম, আল্লাহর নবী জি আমার মা জীবিত আছে। ফাকালা জামহা, চলে যাও তোমার মায়ের নিকট, তুমি তোমার মায়ের নিকট চলে যাও, মায়ের সেবা যত্ন করো, শোনো। ফাকালা জামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা শুনে রাখো মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনি বুঝতে পারলেন, একজন সাহাবি আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা জীবিত আছে? কালা নাম, আল্লাহর নবী জি আমার মা জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যেতে অনুমতি দিলেন না ওই সাহাবিকে, ওই সাহাবিকে বলে দিলেন, ফাকালা জামহা, চলে যাও তোমার মায়ের নিকট, তোমার মায়ের নিকট গিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, কেন তোমার মায়ের পায়ের নিকটেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে এই অনুরোধটুকু করতে যাচ্ছি, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন, বাপ মাকে একটা বিরাট নিয়ামত মনে রাখার চেষ্টা করবেন। বাপ মায়ের যদি সেবা যত্ন করতে না পারেন তাহলে পরকালে ভাই জান্নাতে যাওয়া যাবে না। আপনার সামনে আমি নাসাই মিশকাতের আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব, এক মিনিটে আপনি আমার দিকে একটু খেয়াল করেন, দুই এক মিনিটের ভিতর আমি হাদিসটা অনুবাদ করব, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নম্বর হচ্ছে 3655। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। দেখবেন এখনকার যুবকরা নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এ সমস্ত নেশার সাথে, বিড়ি সিগারেটে এটা আছে, কিন্তু যেইগুলো পাওয়ার লেভেলের নেশা ওইগুলোর সাথে এখনকার যুবকরা জড়িত হয়ে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করেন মুরব্বিয়ানে কেরাম। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এক, মদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। দুই, ওয়ালাকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতার কথাবার্তা শুনে না, পিতামাতা দুর্ব্যবহার করে, গার্দাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তারা জান্নাতে যাবে না, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তিন, দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুসকে এক কথায় বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসের পরিচয় দিতে গিয়ে যে কথাটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আপনাকে আমি সারসংক্ষেপে এক কথায় বুঝিয়ে দেই, আপনি হচ্ছেন অভিভাবক, আপনি হচ্ছেন অভিভাবক, আপনার মেয়ে যদি বেপর্দাভাবে চলে তাহলে আপনি হচ্ছেন দায়ুস, আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন স্বামী, আপনার স্ত্রী যদি বেপর্দাভাবে চলে আপনি হচ্ছেন দায়ুস, আপনি হচ্ছেন বাপ, আপনার মেয়ে যদি বেপর্দাভাবে চলে তাহলে আপনি হচ্ছেন দায়ুস, তার মানে আপনি হাজি সাহেব রক্ষা পাবেন না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রক্ষা পাবেন না, তাহাজ্জুদের সালাত আদায় করেন রক্ষা পাবেন না, আপনার মেয়ে বেপর্দাভাবে চলবে, আপনার স্ত্রী বেপর্দাভাবে চলবে, আপনার অধীনস্থ মেয়েরা বেপর্দাভাবে চলবে, আর আপনি ইবাদত বান্দি করে জান্নাতে যাবেন, এটা হতে পারে না। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই মিশকাতের অত্র হাদিসের মধ্যে বলছেন, তিন প্রকারের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার মধ্যে তিন, ও দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যে কথাটা বলছিলাম, দেখেন আলোচনা শুনে মানার চেষ্টা করেন। হয়তোবা শীতের সিজনে কয়েক মাস আগে আপনাদের সামনে একবার সালাতের আলোচনা করেছিলাম, সম্ভবত সম্মানিত দীনী মুসলিম ভাই বোন বেনামাজি বাড়েছেন কিনা জানি না, তবে এখন আপনাকে আমি যেটা বলতে যাচ্ছিলাম ভাই, আলোচনা শুনে মানার চেষ্টা করেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে আপনি আজ থেকে নিজের জীবনকে পরিবর্তন করেন। বাপ মার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন তাহলে আজকে বাড়িতে গিয়ে রাতে যখন সুযোগ হবে একাকীভাবে বাপ মায়ের হাত পা ধরে বলবেন, আব্বা আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, মা আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেন। কি মাফ করবে না?
করবে না? আরে করবে না মানে দেখবেন আপনার মাথায় হাত বুলিয়ে বলবে মাপ চাওয়ার প্রয়োজন নেই, বাপ মা তোকে জিনিস জানেন না। অতএব সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, যতই কষ্ট হোক বাপ মার সাথে যখন আপনি বিরক্ত হবেন, রাগ প্রকাশ বাপ মার সাথে করিয়েন না, বাপ মার আশেপাশে করার চেষ্টা করিয়েন না। রাগ যখন হয়ে যাবেন নীরবে থাকার চেষ্টা করেন, একাকি অন্যদিকে চলে যান, কিন্তু কখনো রাগ প্রকাশটা ভাই বাপ মার আশেপাশে বাপ মার সাথে করিয়েন না। এতে বাপ মা কষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, জান্নাত হারিয়ে যাবে। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, বিষয়টা আমলে নেওয়ার চেষ্টা করবেন, বিশেষভাবে এখন যাদের বাপ মা জীবিত আছে, আমরা যেন বাপ মার সেবা যত্ন করতে পারি। আল্লাহ তুমি আমাকে আমাকে সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সামনে দুইটি পয়েন্ট ধরে আলোচনা করেছিলাম। প্রথম নম্বর পয়েন্ট ছিল রমজানের শিক্ষা, আমরা যেন রমজান মাস চলে গেছে ওই শিক্ষাগুলো আমরা যেন নিজের ভিতর আনতে পারি। আল্লাহ আমাদের তুমি সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর পয়েন্টে যে পিতামাতার সেবা যত্ন করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা গুনাহগার বান্দা, তুমি আল্লাহ আমাদের পাপগুলো তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তুমি আল্লাহ আমাদের গুনাহখাতাগুলো তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, আমাদের বাসা হচ্ছে মাতাইন, পাশে গ্রাম আপনারা চিনতে পারেন, মাতাই নোয়াগাঁয়ের পাশে, রসুলপুরের পাশে। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে আমাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।